ফুসফুসের ক্যান্সার। ধূমপান ফুসফুসে ক্যান্সারের একটি অন্যতম ও প্রধান কারণ। যারা দৈনিক 2-3 প্যাকেট সিগারেট সেবন করেন বা 20-30 বছর ধরে ধূমপান করেন, তাদের মধ্যে 90% ব্যক্তিরই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি থাকে। তাই বলে যারা ধূমপান করেন না, তারা কি একেবারেই নিরাপদে থাকেন? অধূমপায়ীদেরও ফুসফুসের ক্যান্সার হতে পারে, এমনকি নারীরাও এই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ধূমপান করেন না বলে কিছু উপসর্গকে অবহেলা করবেন তা হয় না। পরিবেশের ও কর্মক্ষেত্রে নানা দূষণ, গাড়ির ধোঁয়া ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে। তাই কাঠ বা কয়লা পোড়ানোর ধোঁয়া বা যানবাহনের ধোঁয়া থেকে নিজেকে রক্ষা করুন। শিল্প কারখানায় কাজ করার সময় মাস্ক ব্যবহার করা ভালো। নারী ও অধূমপায়ীদের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে। পরোক্ষ ধূমপানও অন্যদের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। বেশ কিছুদিন ধরে কাশি, কাশির সঙ্গে রক্তপাত, জ্বর, ওজন হ্রাস ইত্যাদি ফুসফুসের ক্যান্সারের পরিচিত লক্ষণ। তবে কিছু অপরিচিত উপসর্গ নিয়েও ফুসফুসের ক্যান্সার দেখা দিতে পারে, যেমন গলার স্বর পরিবর্তন, ধূমপায়ী বা ব্রঙ্কাইটিসের রোগী সাধারণ কাশির ধরন পরিবর্তন, বুকে বা কাঁধে ব্যথা। 50% রোগী বুকে বা কাঁধে ব্যথা নিয়ে কেবল চিকিৎসকের দ্বারস্থ হতে পারেন। ঘন ঘন নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ হতে পারে একটি লক্ষণ। খুশখুশে কাশি বা শ্বাসকষ্ট এর লক্ষণ হতে পারে। অনেক সময় আমরা এগুলোকে অ্যালার্জি বা হাঁপানি ভেবে অবহেলা করি। দেহের অন্য কোনো অঙ্গের ক্যান্সার ছড়িয়ে পড়ে ফুসফুসে বাসা বাঁধতে পারে। এ ধরনের রোগের ইতিহাস থাকলে ফুসফুসজনিত কোনো উপসর্গকেই অবহেলা করা যাবে না। ধূমপান ছাড়তে যেসব কৌশল মেনে চলতে পারেন। ধূমপান ত্যাগের জন্য সবচেয়ে জরুরি হল নিজের ইচ্ছে শক্তি। ধূমপান ছাড়ার জন্য নিজের সিদ্ধান্তের ব্যাপারে আপনি যতটা দৃঢ় থাকবেন, ততটাই সাফল্যের সম্ভাবনা বাড়বে। ধূমপান আপনার নিজের এবং কাছের মানুষটির বা আপন শিশু সন্তানটির জন্য পরোক্ষভাবে কি ক্ষতি ডেকে আনছে তা জানুন। প্রয়োজনে কুফলগুলো নিজ হাতে কাগজে লিখে ফেলুন, কাগজটি সঙ্গে রাখুন এবং যখন ধূমপানের ইচ্ছে জাগবে তখন কাগজটি বের করে পড়ুন। ধূমপান ত্যাগের জন্য নির্দিষ্ট একটি দিন ঠিক করুন। তার আগের দিন বাসায় থাকা সিগারেট, অ্যাশট্রে এবং লাইটার ফেলে দিন। পরিবারের সদস্য, নিকটাত্মীয়, বন্ধু বান্ধব ও সহকর্মীদের সহযোগিতা নিন। তাদের জানিয়ে রাখুন ধূমপান ত্যাগের তারিখটি, তারা যেন আপনাকে ধূমপানের আহ্বান না জানান কিংবা আপনার আশেপাশে ধূমপান না করে। ধূমপান ত্যাগের প্রাথমিক পর্যায়ে কিছুটা শারীরিক ও মানসিক অস্বস্তিবোধ হতে পারে, কারণ দীর্ঘদিন ধূমপানের ফলে এর প্রতি শারীরিক ও মানসিক নির্ভরতা গড়ে ওঠে। তবে ধীরে ধীরে এই সমস্যাগুলো কেটে যায়। মুখে কি যেন নেই ধরনের অস্বস্তি কাটাতে চিনিমুক্ত চুইংগাম, মিন্ট বা ক্যান্ডি ব্যবহার করতে পারেন। হাতে বা আঙুলের অস্বস্তি কাটাতে মাঝে মধ্যে 2 আঙুলের ফাঁকে পেন্সিল বা পেপার ক্লিপ ব্যবহার করতে পারেন। প্রচুর পরিমাণে পানি পান করুন, শাকসবজি ও ফলমূল বেশি খান, মনকে ব্যস্ত রাখুন, ম্যাগাজিন, গল্পের বই পড়ুন, পছন্দের গান শুনুন, সুস্থ বিনোদনে অংশ নিন, প্রতিদিন হালকা ব্যায়াম করুন। ধূমপায়ীদের সঙ্গ যথাসম্ভব এড়িয়ে চলুন। একবারে পুরোপুরি ধূমপান ছাড়তে না পারলে ধীরে ধীরে প্রতিদিন 1 বা 2 কিংবা সপ্তাহের নির্দিষ্ট পরিমাণ করে সিগারেট সেবন কমিয়ে সম্পূর্ণ ত্যাগের লক্ষ্যে পৌঁছতে পারেন।